السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا وتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. প্রিয় উপস্থিতি, আমরা আজকে ইসলামের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিধান কুরবানি সম্পর্কে আলোচনা করব। কুরবানি প্রতি বছরই আমাদের কাছে ঘুরে ফিরে সমাগত হয়। বছর পরিক্রমায় আবারও কুরবানি আমাদের সামনে সমাগত। আজকে জিলহজ মাসের অষ্টম তারিখ, দুদিন পরেই আমাদের সামনে ঈদুল আজহা এসে হাজির হবে। আমাদের মাঝে যারা সামর্থ্যবান তারা অবশ্যই এই দিনে কুরবানি করবেন। কুরবানির শব্দটা হচ্ছে আরবি কুরবন শব্দ থেকে নির্গত, আর কুরবন শব্দের অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা, নিকটতর হওয়া। শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জন্তুকে আল্লাহ পাক রব্বুল আলমিনের নৈকট্য অর্জনের স্বার্থে যবেহ করাকে শরীয়তের পরিভাষায় কুরবানি বলা হয়। আর এ কুরবানিকে কুরবানি এই জন্যই বলা হয় যে একজন মুমিন বান্দা, খাঁটি বান্দা কুরবানির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিনের উলফত, মহব্বত, নৈকট্য লাভ করে থাকে। কুরবানির এই রেওয়াজ, পশু জবাইয়ের এই রেওয়াজ আদিপিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্রদ্বয় হাবিল এবং কাবিলের কুরবানি থেকে শুরু হয়েছিল, কুরবানির মাধ্যমে শুরু হয়েছিল। হাবিল এবং কাবিলের কুরবানি মানব ইতিহাসে সর্বপ্রথম কুরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্রদ্বয় হাবিল এবং কাবিলের কুরবানির ইতিহাস মহাগ্রন্থ আল কুরআনে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। সূরা মায়েদার 27 নম্বর আয়াত থেকে শুরু করে 31 নম্বর আয়াতে তার আলোচনা সুস্পষ্টভাবে তুলে দেওয়া হয়েছে। আমরা সেই আয়াতের দিকে বা সেই ইতিহাসের দিকে যাচ্ছি না, যেহেতু আমাদের কুরবানি হাবিল এবং কাবিলের কুরবানির ইতিহাসের সাথে সম্পর্কিত নয়। আমাদের কুরবানির সম্পর্ক হচ্ছে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র কুরবানির সাথে সম্পর্কিত। প্রিয় উপস্থিতি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির এই ঘটনা মানব ইতিহাসে অত্যন্ত নজিরবিহীন ঘটনা, অবিস্মরণীয় ঘটনা, শিক্ষণীয় ঘটনা। আমাদের কুরবানির তাৎপর্য বোঝার লক্ষ্যে, আমাদের কুরবানির উদ্দেশ্য বোঝার স্বার্থে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির এই ঘটনাই একমাত্র কেন্দ্রবিন্দু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 86 বছর হয় তখন উনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটি পুত্র সন্তান, নেককার সন্তানের আবেদন করেন। 86 বছর যাবত উনি ছিলেন নিঃসন্তান। 80-এর অধিক বয়স হয়ে যাওয়ার পরে মানুষ এমনিতেই বুড়ো হয়ে যায়, কিন্তু ওই বয়সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন, দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটি নেককা সন্তান দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুর আবেদন, বন্ধুর রুনাজারি, বন্ধুর দোয়া কবুল করলেন এবং সুসংবাদ দিয়ে বললেন, বাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিমকে একটি সহনশীল, ধৈর্যশীল পুত্র সন্তানের সুসংবাদ দান করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সহনশীল বলে
দর্জশীল বলে এদিকে ইঙ্গিত করেছেন যে এ নবজাত শিশু তার জীবনে সবর ধৈর্য ও সহনশীলতার এমন পরাকাষ্ঠা প্রদর্শন করবে যার দৃষ্টান্ত দুনিয়ার ইতিহাসে কেউ কোনোদিন পেশ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পুত্র ইসমাঈল যবীহুল্লাহ আলাইহিসসালামের এই কুরবানির ইতিহাস কুরবানির আলোচনা মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুস সাফফাতে এভাবেই তুলে ধরেছেন। فلما بلغ معه السعي قال يا بني اني ارى في المنام اني اذبحك فانظر ماذا ترى قال يا ابت افعل ما تؤمر ستجدني ان شاء الله من الصابرين অতঃপর যখন পুত্র পিতার সঙ্গে চলাফেরার মতো বয়সে উপনীত হল অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ছেলে ইসমাঈল আলাইহিসসালাম কিছুটা চলাফেরা শিখলেন তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন হে আমার পুত্রগণ হে আমার বৎস আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে যবেহ করছি তুমি ভেবে দেখো এ ব্যাপারে কি করবে। ছেলে ইসমাঈল বলল হে পিতা আব্বাজান আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে তা আপনি যথাযথ পালন করুন ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে। প্রিয় উপস্থিতি, পিতা এবং পুত্রের এই কুরবানির এই ঘটনায় আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি খুশি হয়েছেন যে স্বপ্নযুগে ইব্রাহিম আলাইহিসসালামকে যে আদেশ দেওয়া হয়েছিল এবং সেই আদেশ পালনার্থে যখন পিতা এবং পুত্র শতভাগ প্রস্তুতি গ্রহণ করে ফেলেছেন এবং ইব্রাহিম আলাইহিসসালাম বুড়ো বয়সে দীর্ঘ সাধনার পরে একটা ছেলে পাইছেন তার সাথে কতই না মহাব্বত ভালোবাসা ছিল কিন্তু আল্লাহর ভালোবাসার উপর ছেলের ভালোবাসাকে কখনো প্রাধান্য দেন নাই। ছেলের ভালোবাসার উপর আল্লাহর ভালোবাসা মহাব্বতকে প্রাধান্য দিয়া আপন ছেলের গলায় ছুরি চালানো শুরু করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামের কে প্রদত্ত এই পরীক্ষায় উনি যখন ফার্স্ট হয়ে গেলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্বোধন করে বললেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদদাক্ত আর-রুয়া ইন্না কাযালিকা নাযযিল মুহসিনিন হে ইব্রাহিম তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালে আমি এভাবেই পুণ্যবানদেরকে প্রতিদান দিয়ে থাকি নিশ্চয় এটা একটা সুস্পষ্ট পরীক্ষা আমি তার পরিবর্তে যবেহ করার জন্য দিলাম এক মহান দন্ত। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এক বেহেশত দুম্বা নিয়ে হাজির হয়েছিলেন অবশেষে তাই কুরবানি করলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এ থেকে এলো আমাদের এ কুরবানি। কুরবানির মূল কথাটা হলো বান্দার জান মাল ইবাদত বন্দেগি জীবন মরণ সব কিছুই আল্লাহর জন্যই আল্লাহর হুকুমের সামনে সমর্পণ করা। ইরশাদ হচ্ছে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। মোট কথা আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সুমহান ত্যাগের আদর্শকে পৃথিবীতে সুপ্রতিষ্ঠিত করার জন্যই সামর্থ্যবান মুমিন মুসলমানের উপর কুরবানি ওয়াজিব করেছেন। এ মহান কুরবানি আমাদের সামনে সমাগত, আমরা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করব এবং দোয়া করব যেন আমরা ইব্রাহিমের আদর্শে উজ্জীবিত হয়ে কুরবানি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন।